ফরিদপুরের নগরকান্দায় ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ করা হয়েছে সকালে উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনের পরিত্যাক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নগরকান্দা থানার ওসি সফর আলী জানান উদ্ধার অর্ধগলিত মরদেহটি ষাট ব্যক্তির তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে এদিকে লক্ষ্মীপুর পৌরসভার আবির নগর এলাকার ডোবা থেকে উদ্ধার মরদেহর পরিচয় শনাক্ত হয়নি ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই কাজ করছে অন্য কোথাও হত্যার পর মরদেহ এনে ফেলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ